সৌম্য সরকারের মুখে শব্দ নাই, তবে চওড়া হাসি। যে হাসি মনে করিয়ে দেয় তার রেকর্ড করা 170 আর শেষ ম্যাচে বল হাতে 3 উইকেট নেওয়ার গল্পটাই। ডিসেম্বরের সকাল কিংবা দুপুর, নেপিয়ারের অনুশীলন সেশন যেন বাংলাদেশ দলকে নস্টালজিকই করে তুলল। খোলা মাঠ, বাড়তি নিরাপত্তার বালাই নাই, ক্রিকেটাররা যেন ফিরে গেলেন ছোটবেলার ডিসেম্বরেই। স্কুল ছুটি, খোলা মাঠ, বন্ধু, ক্রিকেট, এই তো। অনুশীলনে আসতে কিংবা যেতে হয় অনেকখানি পথ হেঁটে, চারপাশে সবই নতুনের দেখা। তুমি কি বেগুনি ফুলটার নাম জানো? সামনে বেগুনি যে ফুলটা, ফুল গাছ, জাকারান্ডা। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক, বাংলাদেশি ভক্ত সেখানে থাকবেই। নিউজিল্যান্ডও তার ব্যতিক্রম না, ম্যাচ তো বটেই, অনুশীলনেও ভক্তরা ছুটে এসেছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও তাদের আবদার মিটিয়েছেন হাসি মুখেই। ফর্মেট ভিন্ন হলেও শেষ ওয়ানডেতে জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাসী ফিরিয়ে এনেছে। আস্থার জায়গা নিতে পেরেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। থ্যাংক ইউ হৃদয়। ট্রিট টু ওয়াচ, অনুশীলন হলেও শামীমের এই শট দেখার মতোই। বাংলাদেশের টি টোয়েন্টি দলে তারুণ্যের ছড়াছড়ি। তবে তানভীর শামীমরা নিশ্চিত করে হয়তো জানেন কিভাবে ম্যাচ জিততে হয়, কিভাবে ব্যবধান করতে হয়। তাই স্বাগতিক দল শক্তিশালী হলেও বাংলাদেশ দলকে হেলাফেলা করার সুযোগ থাকছে না। সাতাশ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর 12:10, নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে নাজমুল শান্তর দল। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার।